দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কয়েক জেলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত হলেন নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মইনুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ শানু, ঢাকা জেলার দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফরিদপুরের সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী।